আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি কীভাবে আপনারা সফটওয়্যার ছাড়া ভিডিও এডিটিং করবেন সরি সফটওয়্যার ছাড়া কীভাবে আপনারা লোগো ডিজাইন করবেন তো এখানে সার্চ অপশন রয়েছে পপুলার মাই ফেভারিট জাস্ট্রেক অ্যানিমেল অ্যান্ড পেটস আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট অটোমোটিভ অ্যান্ড লজিস্টিক বিজনেস অ্যান্ড ফিন্যান্স চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন ফ্যাশন অ্যান্ড বিউটি ফুড অ্যান্ড ড্রাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন লিগ্যাল অ্যান্ড পলিটিক্স এবং আরও অনেক অপশন রয়েছে এখানে তো আপনারা ডানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লোবর চিহ্ন রয়েছে যেটাতে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন বা আপনার পছন্দের মতো লোগো বেছে নিতে পারবেন তো আপনার যেটার উপরে লোগোটা বানাতে যাচ্ছেন সেটার উপরে সেই পছন্দ মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তো কাস্টমাইজে ক্লিক করতে হবে জাস্ট কাস্টমাইজে ক্লিক করলে নিউ একটি নিউ ট্যাব ওপেন হয়ে যাবে তো নিউ ট্যাব ওপেন হওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে আপনারা নেক্সট করে দিবেন তো এখানে আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে নামটা প্রথমে মুছে দিবেন তো একটা কথা বলে নেই তো এখানে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটে আসার পরে সাইন ইন করে নিতে হবে তবে আপনারা ফ্রি ইমেজটা ডাউনলোড দিতে পারবেন এখানে ডাবল ক্লিক করার পরে যেহেতু আমার চ্যানেল টি টেক বিডি তাই আমি টেক বিডি শর্টস লিখলাম তো এখানে কালার সিলেক্ট করতে পারবেন তো আপনার যে কালারটা পছন্দ হয় বা আপনার মনের কাছে যে কালারটা ভালো লাগে অনেকগুলো কালার রয়েছে তো সেখান থেকে আপনি যে কোনো একটি কালার বেছে নেবেন তো আমি এই কালারটাই বেছে নিলাম এবং ছোট বড় করতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন তো এখানে আরেকটা অপশন আছে এখানে আমরা জাস্ট এটা কেটে দিয়ে এখানে লিখবো জাস্ট সাবস্ক্রাইব যদি আপনার ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবেন দেন সাবস্ক্রাইব লিখে দিবেন নিচে তো এটাও আপনি কালার চেঞ্জ করতে পারবেন ওপর নিচ করতে পারবেন ড্র্যাগান ড্রপ করতে পারবেন তো বেসিক্যালি আপনার সাবস্ক্রাইবের কালারটা হয় রেড সেজন্য আমি রেড কালারটাই দিচ্ছি তা সাবস্ক্রাইবের কালার যেহেতু লাল রেড সেজন্য আমি রেড কালারটাই দিলাম তো আপনারা যে এখানে লোগোর ওপরে যে পিকচার আছে সেই পিকচার কালারটাও চেঞ্জ করতে পারেন তো আমি গ্রিন কালার দিলাম এক সাইডে অপর সাইডে দেখি কোনটা ভালো লাগে ইয়েলোটা ভালো লাগছে তো আমি ইয়েলোটা সিলেক্ট করলাম তো এখন রেড দিলাম রেডটা ভালো লাগছে রেডের পাশে গ্রিন ভালো লাগতেছে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেল তো এটা করার পরে আপনাকে বামে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে এখানে আপনার বোল্ড করে নেওয়ার জন্য এখানে ক্লাসিকে আলফা সাব ওয়ান্স করলে এটা বোল্ড হয়ে যাবে এবং আপনি যদি আপনার দুইটা বোল্ড করতে চান তাহলে এখানে করবেন এবং ক্লাসিক আর্ট অনেক আছে ক্লাসিকের মধ্যে অনেক অপশন রয়েছে আর্টেও অনেক অপশন রয়েছে আপনারা দেখবেন দেখে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা করবেন যেই মডেলটা বা যেই অপশনটা আপনাদের কাছে ভালো লাগে সেটা করবে তো ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট ওপরে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড অ্যান্ড এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে তো জাস্ট আপনার ফাইলে যেখানে ডাউনলোড হবে সেখানে যে ওপেন করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি ডাউনলোডে যে লোগো লেখা থাকবে সেখানে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু মেকিং হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি নতুন চ্যানেল খুলেছি বেশি ভিডিও নেই রিসেন্টলি গতকাল আমি একটি ইউটিউব কীভাবে প্রফেশনাল ইউটিউব ওপেন করবেন সে ভিডিওটাও আমি মেক করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ